ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রতিরোধ ও চিকিৎসা। ডেঙ্গু রোগের লক্ষণ: তীব্র মাথা ব্যথা, চোখের পিছনের দিকে তীব্র ব্যথা, জয়েন্ট বা অস্থিসন্ধিতে ব্যথা, মাংসপেশী অথবা হাড়ে ব্যথা, হামের মতো র্যাশ বা ফুসকুড়ি দেখা যায়, নাক দাঁতের মাড়ি থেকে অল্প রক্তপাত হতে পারে, রক্তে শ্বেতকণিকার পরিমাণ কমে যাবে। ডেঙ্গু রোগের চিকিৎসা: এই রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তাই রোগের লক্ষণগুলোর উপরে চিকিৎসা দেওয়া হয়। রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখুন, প্রচুর পানি পান করতে দিন, স্বাভাবিক তাপমাত্রার পানিতে কাপড় ভিজিয়ে শরীর বারবার মুছে দিন, প্যারাসিটামল ট্যাবলেট খাওয়ানো যাবে, ডাক্তারের পরামর্শে ব্যথানাশক ঔষধ দিন, রোগীকে অ্যাসপিরিন বা এ জাতীয় ঔষধ দিবেন না। ডেঙ্গু জ্বরে ভয়ের কিছু নেই, ডাক্তারের পরামর্শ মেনে চললে সম্পূর্ণ আরোগ্য লাভ করা যায়। ডেঙ্গু রোগের প্রতিরোধ: জমে থাকা খোলা পাত্রের পানিতে মশকি ডিম পাড়ে, পোষা প্রাণীর খাবারের পাত্র, পানির পাত্র, ফুল গাছের টব, নারকেলের মালা ইত্যাদিতে পানি জমে থাকতে পারে, সেগুলো পরিষ্কার রাখবেন। দিন ও রাতের আলোতেও এরা কামড়ায়, তাই দিনের বেলাতেও মশারি ব্যবহার করুন। আক্রান্ত ব্যক্তিকে যাতে মশা কামড়াতে না পারে তার ব্যবস্থা নিতে হবে। জনসচেতনতায় নিউজ এক্সপোজার টিভি।